بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সম্মানিত ইকরা বাংলার সুপ্রিয় দর্শক এবং শ্রোতা ইসলামিক কিয়নে থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের কিউএনএ আপনারা আপনারা জানেন কিউএনএ সাধারণত নাইন ও আমরা করে থাকি কিন্তু আমাদের যেহেতু এখন নিয়মিত আপিল চলতেছে মহরমের আপিল সেজন্য আমাদেরকে এই টাইমটা চেঞ্জ করতে হয়েছে সেজন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কিউনে অনুষ্ঠানের প্রশ্নোত্তর অনুষ্ঠানের আমাদের যে হজরত মুফতি সাহ আপনাদের সকলের পরিচিত বিশিষ্ট আলীমেদিন জামিয়াতুল খের আল ইসলামিয়ার সম্মানিত পরিচালক এবং একরা বাংলা একরা উর্দুর সম্মানিত ভাষ্যকার গ্রেট ব্রিটেনের শীর্ষস্থানীয় আলিম দিন মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব আসেন আমাদের সাথে আজকে আসসালামু আলাইকুম মুফতি সাহেব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মুফতি সাহেব আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আমরা সব সময় আমরা আমাদের দর্শক বৃন্দ সব সময় এই দোয়া করেন আপনারা করেছেন আমরা চাই আল্লাপাক মুফতি কে আমাদের মাঝে ওনার এলিমের মাধ্যমে আমাদের আমাদের সমাজের প্রত্যেকটা লোক যেন আরও উপকৃত হয় ভালো হয় আমরা আমাদের এই অনুষ্ঠান আসলে প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান আপনারা প্রশ্ন করবেন মুফতি সাহেব উত্তর দিবেন আপনাদের প্রশ্ন যে কোনো বিষয়ে হতে পারে নামাজের বিষয় হতে পারে অজুর বিষয় হতে পারে সজ্জের বিষয় হতে পারে কোরআন কোরবানির বিষয় হতে পারে হতে পারে এই যে এখন মোহারম আসতেছে তা নিয়েও হতে পারে যে কোনো বিষয় আপনি প্রশ্ন করবেন এবং কোনো ধরনের জড়তা ছাড়াই আপনি প্রশ্ন করবেন আমরা চাই একরা বাংলা আলফের আমাদের উদ্দেশ্য আমাদের কমিউনিটি মুসলিম ওম্মা সঠিক পথে ওয়ল আমাদের পরামর্শের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে এগিয়ে যাক দিন উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাক আমরা সেটা চাই আমরা আপনাদের প্রশ্ন নিব এবং মুফতি সাহেব উত্তর দিবেন তার আগে আমরা মুফতি সাহেবের কাছে চলেন আমরা মুফতি সাহেবের কাছে যাই জেনে নেই মুফতি সাহেব বিফোর আমরা বিফোর উইট টেক ক্যান ইকুয়েশন আপনার কাছ থেকে কিছু নসিহাতমূলক কথা খুশ শুনতে আসলে সবাই ভালোবাসেন সাহেব আল্লাহ আপনাকে দান করুন আজ আপনার সঙ্গে অপ্রত্যাশিতভাবে হলেও আল্লাহ তালা যে বসবার সুযোগ দিয়েছেন এটা আমার জন্য খুশির ব্যাপার আল্লাহ আল্লাহতালা আপনাকে উত্তম বিনিময় এবং যা খের দান করুন এবং আপনি যে সমস্ত কাজ করে যাচ্ছেন আল খেয়ের জন্য এবং মুসলিম উম্মাহর জন্য এগুলো অত্যন্ত উপকারী এবং সবসময় ক্রিয়েটিভ কাজ আমরা আপনার কাছ থেকে পাই এই জন্য আরো আমি মুফতি সাহেব আলহামদুলিল্লাহ মুফতি সাহেব অত্যন্ত সুন্দর কথা বলছিলেন আমরা মুফতি সাহেবের কথা আরো শুনবো আমরা শুধু এখন ইন্ট্রোডাকশনটা দিলাম বিকজ আমাদেরকে যেতে হচ্ছে একটা বিরতিতে বিরতির পর আমরা আবার আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা থাকুন একটা বাংলার সাথে ইনশাল্লাহ বিরতির পর দেখা হবে সালাম আলাইকুম রহমতুল্লাহি ববরাকার াহি ববার ওয়ান সম্মানিত বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইসলামিক কিউএনএ উইথ একরা আমরা বিরতি যাওয়ার আগে আমরা মুফতি সাহেবের কাছে জানতে চেয়েছিলাম এবং ওনার কিছু নসিহত আমরা শুনতে চেয়েছিলাম এই যে কিউএনএ অনুষ্ঠান কিউএনএ অনুষ্ঠান সাধারণত আমরা করে থাকি প্রতিদিন নয়টার সময় বাট এখন সাড়ে ছয়টা শুরু করতে হয়েছে বিকজ এই এখন আমাদের মোহরমের আপিল চলতেছে সো মুহররম আসলে মহরম কি? মোহরমের সাথে আমাদের কি সম্পর্ক এখানে করণীয় কি আছে বর্জনীয় কি আছে আমাদের সবে সকলেরই আসলে জানা উচিত আপনাদের অনেকের মাঝে হয়তো সেই প্রশ্নগুলো উদয় দিচ্ছে যদি আমরা একজন বিজ্ঞজনের কাছে এই প্রসঙ্গে কিছু আপনি যদি জানতে চান জানার থেকে আপনি প্রশ্ন করবেন এছাড়া আর অন্যান্য যে কোনো বিষয়ে আপনি প্রশ্ন করবেন আমাদের সম্মানিত মুফতি সাহেব আছেন মুফতি আব্দুল মুিম সাহেব আমরা হজরতের কাছে যাব প্রথমে আমরা জেনে নিব হজরতের কিছু নসিহতমূলক উপদেশমূলক কথাবার্তা যা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন جزاكم الله خيرا مولانا عبد الباسط صاحب أبنك الله تعالى خير دان كرون آر أما ديري برغام كي الله قبول الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين إمام المرسلين نبينا وسيدنا وإمامنا وقدوتنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا قال الله سبحانه وتعالى وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال النبي صلى الله عليه وسلم شماني تدرشك السلام عليكم ورحمة الله وبركاته ইসলামিক উইথ প্রোগ্রামে আমি আপনাদেরকে হৃদয়ের গভীরে থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনাদেরকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদের এই বোস বসাকে এই মজলিসকে এই প্রোগ্রামকে কাবুল মঞ্জুর যেন করেন এবং এই প্রোগ্রাম যেন আমাদের নাজাতের ওসিলা হয়ে যায় আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভের একটা উপায় এবং ব্যবস্থা যেন সাব্যস্ত হয় আল্লাহম আমিনবাল আলমিন হেদায়তের আলো যেন এর দ্বারা সর্বত্র ছড়িয়ে পড়ে এক কামের মজলিস থেকে মাহফিল থেকে এর ধরনের কোনো প্রোগ্রাম থেকে আমরা সঠিক পথের দিশা লাভ করতে পারি আমি উস্তাজগনের বড় বড় আলিমদের কথাই আপনাদের সামনে উপস্থাপন করে থাকি নিজের কিছুই নয় তো এই জন্য এই সমস্ত মজলিসকে আমরা সবাই যেন আল্লাহর নিয়ামত মনে করি এবং তা থেকে আলো গ্রহণ করার চেষ্টা যেন আমরা করি অনেকগুলো বিষয় একত্রিত হয়ে যায় মহারাম মাস হিজরি বর্ষের ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী হিজরি বর্ষের প্রথম মাস এজন্য নতুন একটা বৎসর আরম্ভ হয় এর দ্বারা আর এটা হলো চন্দ্র মাসের হিসাব অনুযায়ী যে বছর গণনা করা হয় এর সাথে যেহেতু ইসলামের অসংখ্য বিধিবিধানের সম্পর্ক আছে রমদান একটা চন্দ্র মাসের সাথে সম্পর্কিত একটা বিধানের নাম তো রমদানের রোজা আমাদেরকে রাখতে হয় এটা ফরজ একটা ফাইভ পিলার্স অফ ইসলামের অন্যতম একটা পিলার এবং এক মাস যাবত রোজা রাখা আমাদের উপর ফরজ কিন্তু এই ফরজ দায়িত্ব পালন করতে হবে চন্দ্র মাসের হিসাব অনুযায়ী তো চন্দ্র মাসের সাথে ইসলামের বিভিন্ন হকুম হকাম বিধিবিধানের একটা গভীর সম্পর্ক রয়েছে তো এই জন্য এরপরে হাজের সম্পর্ক রয়েছে লাইলাতুল নিসফ মিন শাহবান শবে বরাত বা নিসফ মিন শাহবান শবে কাদার এই সবগুলোর সম্পর্ক চন্দ্র মাসের সাথে আরও অন্যান্য ফজিলতপূর্ণ দিন রাতের আশারায় জোল হেজ্জা তো এই জন্য মাহরম থেকে আরম্ভ করে হেজ্জা পর্যন্ত আপনি চলে যান পুরো বছরের অনেক ঐতিহাসিক ঘটনাবলীর সাথেও বিভিন্ন তারিখের সম্পর্ক বিভিন্ন বিধিবিধানের সাথেও চন্দ্রমাসের সম্পর্ক ইভেন ইসলামের পঞ্চ ফাইভ পিলার্স অফ ইসলাম পালনের ব্যাপারেও আমাদের প্রয়োজন তো এই বিষয়গুলো আমাদের সামনে কোন কোন দিন রোজা হারাম এটাও চন্দ্র মাসের হিসাব অনুযায়ী তো এই হিসাবে হেজরিশনের বা চন্দ্র চন্দ্রের হিসাব অনুযায়ী যে বছর অতিবাহিত হয় চন্দ্রবর্ষ আমরা বলতে পারি আরেকটা হলো সৌরবর্ষ তো এর সাথেও ইসলামের গভীর সম্পর্ক রয়েছে বিভিন্ন তারিখের সাথে বিভিন্ন গঠনাবলীর সম্পর্ক রয়েছে বিভিন্ন ফজিলতপূর্ণ সময়কালের বিরাট একটা সম্পর্ক আমাদের বিভিন্ন তারিখ বিভিন্ন মাসের সঙ্গে রয়েছে কোরবানি বলেন ঈদ বলেন রমাদান বলেন রোজা বলেন এরপরে ইয়ামুল আরফা বলেন এই সবগুলোর সম্পর্ক চন্দ্র মাসের বিভিন্ন তারিখের সাথে তো আমি বলবো যে এই হিসাবে প্রথম হিজরিসনের প্রথম মাস এবং নববর্ষ মোহরম দ্বারা আরম্ভ হয় এই হিসাবে এই তারিখগুলো আমাদের জানা কখন আরম্ভ হচ্ছে কখন বছর শেষ হচ্ছে কখন কোন মাস চলছে অলামায়করাম স্পষ্ট মাস আলা উল্লেখ করেছেন যে কিছু সংখ্যক মুসলমানদের প্রত্যেক এলাকায় প্রত্যেক জায়গায় কিছু সংখ্যক মুসলমানদের এই তারিখগুলো জানা এবং মাস কখন শেষ হচ্ছে কখন শুরু হচ্ছে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী চন্দ্রবর্ষের হিসাব মতে যে সমস্ত মাস মহারম থেকে নিয়ে চল হেজ্জাহ পর্যন্ত রয়েছে এই বারো মাসের হিসাব থাকা প্রত্যেক সমাজে কিছু সংখ্যক মুসলমানদের উপর একটা ফরজ দায়িত্ব অর্থাৎ এটা মুসলমানদের উপর ফরজেকে ফায়া আর কেউই যদি না জানে তাহলে সবাই কিন্তু গুনাগার হবে অনেক মানুষ এই দেশে অনেক পূর্বে এসেছিল তো তারা আমাকে নিজেই বলেছেন বয়স্ক মানুষ যে মুফতি সাহেব শুনলে তো আমাদেরকে জুতা দিয়ে মারবেন বললাম মুফরুল্লাহ এটা কি বলছেন যে এমন সময় অতিবাহিত হয়েছে কেউ বলেছে আমাদের সাথীদের মধ্যে কেউ এই লন্ডনেই বলেছে আমাদেরকে যে এই তুই কি জানস কালকে তুই কি জানিস কালকে কোরবানের ঈদ বললাম কি বলিস রমজান আসলো কখন তাও তো জানলাম না জানি রোজা মাস কমনে পুরো শেষ হয়ে গেল ঈদ উল ও কোথায় চলে গেলো জানিনা আর তুই বলছিস কালকে কোরবানের ঈদ তো বলছেন যে এই রকম সময় আমরা এই দেশে অতিবাহিত করেছি আপনার আলাম যদি না আসতেন মসজিদ মাদ্রাসা যদি না হতো আজকে তো টিভি আজান পর্যন্ত হচ্ছে এবং সব কিছু মুসলিম কান্ঠের মতো আমরা জানতে পারছি এগুলো মূলত মুলতআলাম খারামের বরকতে ওনারা নিজের প্রয়োজনে যদি হয় তবুও যদি মসজিদ তৈরি করেন আর সেখানে যদি সিস্টেম কায়েম করেন তো এর পরে গিয়ে এই প্রবাসে মুসলমানদের পক্ষে এগুলো জানা সম্ভব হয়েছে অথচ প্রত্যেক মুসলিম সমাজে মুসলমান যেখানে কিছু সংখ্যক থাকবেন সেখানে কয়েকজনের উপর এটা জানা অন্তত ফরজ যাতে বাকিরা মিস না করেন কোনো আমল বা রমদান কোন তারিখ থেকে শুরু হচ্ছে কোন দিন সাবান শুরু হচ্ছে কোন দিন রমাদান শেষ হচ্ছে ঈদের দিন কোনটি আরাফার দিন কোনটি হজের সময়কাল কোন দিন কোন সময়কাল তারিখ কি কী এইসব ব্যাপারে যদি কেউ কিছু না জানেন তাহলে সবাই ফরজতর্ক করার গুণা সবার উপর হবে এবং ফরজ ছেড়ে দেওয়ার যে গুণা কবিরা এই গুণা সবার আমল নামার মধ্যে লেখা থাকবে এখন আমি আপনাদেরকে একটু বলি যে আমরা ছোট বাচ্চাদের থেকে নিয়ে আরম্ভ করে বড়দের পর্যন্ত এই ফর্জের ব্যাপারে কি কোনো অ্যাওয়ারনেস তৈরি করেছি যে চন্দ্র মাসের হিসাবটা আমাদের সবাইকে জানতে হবে জানা থাকা আমাদের জরুরি মানি সাহেব মানিস রহমতুল্লাহ আলিহমদের উস্তাদ উনি তারিখ যখন আমরা লিখতাম তখন উপরে আরবি নিচে ইংলিশ তারিখ তো উপরে আরবি না লিখলে উনি দরখাস্ত গ্রহণ করতেন না এবং বলতেন এটা প্রথমে মুসলমানদের একটা দায়িত্ব এটা ফরজ দায়িত্ব যে কিছু সংখ্যক মানুষ এই কাজটা করবেই করবে এখন আমি যদি বলে না এটা তো মহান আবদুল বাসিদ সাহেব এই তারিখটাই জানবেন এবং আর কারো দরকার নেই আর উনি জেনে নিলে তো আমাদের ফরজাদায় হয়ে গেল উনি হয়তো অনুপস্থিত আর আমি কি সবাই সবসময় জীবিত থাকবো আর উনি কি জীবিত থাকবেন আর আমি কি সবসময় জেনে রাখছি কি না সেটা কি আপনাদের কোনো নিশ্চয়তা আছে না এই ফরজের ব্যাপারে একটা অ্যাওয়ারনেস তৈরি করতে হবে আমাদের ছোট বাচ্চাদেরকে জানাতে হবে আরবি মাসের নাম মুখস্থ করাবেন ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী যে বারো মাসের নাম চন্দ্র বর্ষের হিসাব অনুযায়ী যে মহারম সফর রবিউল রবিউস্তানি জমানী রজব শাহবান রমজান সওয়াল জুল কায়দা জুল হেজ্জা আমরা বাংলায় জুল কায়দা জুল হেজ এইভাবে হ্যাঁ জেল হজবা জুল হেজ্জাও বলেন জেলহজ্জাই বলেন তো এটা ঠিক আছে তো আমরা নাম উল্লেখ করতে পারি যে কোনো নাম আমরা আমাদের পক্ষে উল্লেখ করা এটা ঠিক আছে তো আমি যেটা বলতে চাই সেটা হল যে এই নামগুলো আমাদের মুখস্থ রাখা কিন্তু খুবই জরুরি বিশেষত এই ছোটো বাচ্চাদেরকে এই ব্যাপারে সজাগ সচেতন করা এবং তাদেরকে এ ব্যাপারে জানানো এখন যদি মা বাপ এই ব্যাপারে উদাসীন থাকেন বেখবর থাকেন নিজেরাই জানেন না এখন মহারম চলছে না মাস চলছে না রাজব চলছে না সাবান অতিবাহিত হচ্ছে তো এগুলো জানেন না তাহলে বাচ্চাদেরকে আমরা কী শেখাবো মায়েরাই যদি আমরা জানি না যে আরবি মাস কোনটি অতিবাহিত হচ্ছে তাহলে আমরা জানাবো কিভাবে তাদেরকে প্রথমে তো আমাদেরকে এই ব্যাপারে আরও বেশি ইনশা আল্লাহ আলহামদুল ইনশা আল্লাহ অগ্রসর হওয়া দরকার দ্বিতীয় কথা যে এই মহরম মাসকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা রয়েছে এই বিষয়গুলো আমাদের একটু জানার দরকার প্রথম কথা যে হিজরিসনের প্রথম মাস এবং ইসলামী নববর্ষের প্রথম মাস ইসলামিক নিউ ইয়ারের প্রথম মাস মানে সৌরবর্ষ যেটা এটা নন ইসলামিক আমি বলছি না এখানেও একটা বুলের ব্যাপার আছে সূর্যের সাথেও ইসলামের সম্পর্ক চন্দ্রবর্ষের সাথে যেমন আমি সম্পর্ক বলছি সূর্যের সাথে ইসলামের বিভিন্ন বিধিবিধানের টাইমের সম্পর্ক আর চন্দ্রের সাথে মাস ভিত্তিক সম্পর্ক যেমন মাস ভিত্তিক সম্পর্ক চন্দ্র মাসের সাথে কিন্তু আপনি মাগরিবের নামাজ পড়বেন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আপনি সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত ফজর পড়বেন তো সূর্যের গতিবিধির সাথে ইসলামের বিভিন্ন বিধি সম্পর্ক এই জন্য সৌর ক্যালেন্ডার যেটা সূর্যের সাথে সম্পর্কিত যে ক্যালেন্ডার এবং চন্দ্রের সাথে যে সম্পর্কিত ক্যালেন্ডার উভয়টা ইসলামিক ক্যালেন্ডার আমরা শুধু চন্দ্রের সাথে সম্পর্কিত ক্যালেন্ডারকে ইসলামিক ক্যালেন্ডার বলি এজন্য আমি এতক্ষণ পর্যন্ত ইসলামিক ক্যালেন্ডার শব্দটা এককভাবে বলতে চাচ্ছেন এটা আপনাদের বোঝার জন্য বলে ফেলি কিন্তু আমি ইসলামিক ক্যালেন্ডার শব্দটা চন্দ্রবর্ষের সাথে সীমাবদ্ধ এটা আমি মানতে চাই না বরং সৌরবর্ষের সাথে ইসলামের সময়ের বিরাট সম্পর্ক রয়েছে এর আরও উদাহরণ দিতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে যে সৌর জোহরের টাইম ফজরের টাইম সব সূর্যের সাথে সম্পর্কিত তো আমাদের সৌরবর্ষের সাথে আমাদের সম্পর্ক সাহরির সম্পর্ক রমদান রোজা শুরু হওয়ার সম্পর্ক রমদান মাসের সম্পর্ক যদি চন্দ্র মাসের সাথে হয়ে থাকে কিন্তু স্বয়ং রোজার সম্পর্ক সূর্যের গতিবিধির সাথে এই জন্য সৌরর সৌরবর্ষের যে ক্যালেন্ডার এটাও আমাদের জন্য এটা ইসলামিক ক্যালেন্ডার এটা নন ইসলামিক ক্যালেন্ডার নয় বরং এটাও ইসলামিক ক্যালেন্ডার জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত যেটা রয়েছে তো মনটাকে আরো প্রশস্ত আমাদের করতে হবে কিন্তু মহারমের সাথে বেশ কয়েকটা সনের সন অনুযায়ী ইসলামিক ক্যালেন্ডারের নববর্ষের প্রথম মাস হল এই মোহরম আর এই মহরম যেহেতু হিজরত থেকে ইসলামিক ক্যালেন্ডারের একটা সূচনা হয়েছে চন্দ্রবর্ষের ক্যালেন্ডারের সূচনা হয়েছে এই জন্য সাহাবেক কারামের হিজরতের ঘটনা আল্লাহর নবী সাল আলী ওসাল্লামের পবিত্র মক্কা থেকে মদিনা পর্যন্ত হিজরতের ঘটনা এটা বিশাল ইসলামের ইতিহাসের অতীব গুরুত্বপূর্ণ একটা নবিজির হিজরত সাহাবে রামের হিজরত মাক্কি জীবন থেকে মাদানী জীবনে পদার্পণ এই ঘটনাগুলো আমাদের জানতে হবে হিজরতের পুরো প্রেক্ষাপট আমাদের জানতে হবে হিজরতের ঘটনার দ্বারা যে সমস্ত শিক্ষা আমাদের অর্জিত হয় তা আমাদেরকে জানতে হবে তো এক তো ইসলামী নববর্ষের প্রয়োজন আমাদের জানতে হবে তারিখ সম্পর্কে আমাদের অবগতি সৃষ্টি করা তৈরি করা এবং অ্যাওয়ারনেস তৈরি করা এটারও একটা গুরুত্বপূর্ণ সময় হলো শুরু মুফতি লইয়া আপনি তো বলতেছেন যে সব মাসি আমাদের কাছে বারোটা মাসের কথা আপনি উল্লেখ করেছেন এর আমরা এত কথা বলি আসলে পিছনে কারণটা কি এ ছাড়াও গুরুত্ব রয়েছে আমি এটা প্রথম বছর হিসাবে আরম্ভ করছি এটা দিয়ে কিন্তু এরপরে আমি বলবো যে আল্লাহর নবী আলী হুসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে বলছেন যে মানে এক তো হলো কোরআন করিমের মধ্যে এসেছে শহুরে আইনন্দাল্লাহ আশা শাহরান মিনহা আর বায়তুন যা আল্লাহর কাছে ইয়োমা খলাকত সামাতি যখন থেকে জমিন আসমান সৃষ্টি করা হয়েছে তখন থেকেই আল্লাহর কাছে মাসের গণনা বারো অর্থাৎ বারোটি মাস শুরু থেকেই চলে আসছে এর মধ্যে এই বারোটির মধ্যে চারটি মাস বিশেষভাবে সম্মানিত এই চারটি মাসের মধ্যে যুদ্ধ পর্যন্ত হারাম ছিল কিন্তু এরপরে যুদ্ধ জায়েজ করা হয়েছে যুদ্ধকে বৈধ করা হয়েছে এখনও কিছু রকম এক রামের রায় এবং অভিমত হলো যদি দুশ্মন হামলা করে তখন প্রতিরক্ষামূলক যুদ্ধ পারমিশন দেয়া হয়েছে কিন্তু এক সময় এটা সম্পূর্ণরূপে হারাম ছিল কিন্তু এই মাসের সম্মান শেষ হয়ে যায়নি একটা বিধানের ব্যাপার ব্যাপার বিধান রহিত হয়েছে কিন্তু এই মাসের গুরুত্ব এই মাসের ফজিলত সম্মানিত হওয়া বিষয় বিষয়টি শেষ হয়নি এর মধ্যে এই চারটি মাস কি কি একটা হলো আর আরেকটা হলো জোল কায়দা জোল হেজ্জা আর মহরম আর এরপরে আরেকটা একটা হলো রাজব রাজব মাস এই চারটি মাস বিশেষভাবে সম্মানিত আল্লাহ আলাদাভাবে উল্লেখ করে বলছেন এর মধ্যে মহারম ও সামিল জলহেজা যে মাস অতিবাহিত হচ্ছে সেটাও অন্তর্ভুক্ত জলহেজ্জা দিয়েও আমরা অতিবাহিত হচ্ছি এবং এই চারটি সম্মানিত বিশেষ চারটি মাসের মধ্যে জলহেজ্জা অতিক্রম হচ্ছে আর এরপরে জল মহরম আরম্ভ হবে তো এগুলো বিশেষভাবে সম্মানিত কিন্তু এর মধ্যেও মহরমের আরও স্পেশিয়ালিটি রয়েছে

সবগুলো বাদ দিয়ে একটা গড়কে বলা হয় বেতুল্লাহ আল্লাহর ঘর পুরো জমিন আসমান সব কিছুর মালিক স্বয়ং আল্লাহ রব্বুল আয়ালমিন স্বয়ং আল্লাহ রবুল আলমিন জমিন আসমানের মালিক কিন্তু জমিন আসমানের মালিক আল্লাহ রব্বুল আলমিন কিন্তু আমরা দেখতে পাই যে এই মহর্রম মাস সোহান আল্লাহ আজিম এই মাসকেও বেতুল্লাহকে আল্লাহর ঘর বলা হচ্ছে এই জন্য সব অট্টালিকা সারা বিশ্বের সবগুলো ঘর থেকে সবগুলো বিল্ডিং থেকে সবগুলো বাসা দালান থেকে সবচেয়ে শ্রেষ্ঠ ইভেন সব মসজিদ থেকে শ্রেষ্ঠ সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হল যে এক রাখাত পড়লে সেখানে এক লক্ষ রাখাত নামাজের স্বভাব পাওয়া যায় তো বেতুল্লাহ সর্বশ্রেষ্ঠ জায়গা কারণ আল্লাহ নিজের দিকে নিষ্পত করেছেন সম্পর্কিত করেছেন এটা তো এখন নিজের দিকে সম্পর্কিত করার কারণে ওই ঘরের দাম সারা বিশ্বের প্রত্যেকটা জায়গা থেকে বেশি হয়ে গেছে এই স্থান হিসাবে প্রত্যেকটা স্থান থেকে শ্রেষ্ঠতম স্থানে হয়ে গেছে আল্লাহ এই ঘরের নিষ্পত নিজের দিকে করার কারণে সম্পর্ক নিজের দিকে করার কারণে এই ঘরকে নিজের দিকে সম্পর্কিত করার কারণে আল্লাহ এই ঘরে থাকেন না আমরা আমার ঘর বললে আমি যে ঘরে থাকি সেই ঘর বোঝায় আল্লাহ আমাদের মতো শরীর থেকে পাক পবিত্র এরকম কোনো শরীর আল্লাহ নেই তার তার কোনো অস্তিত্ব ঠিকিয়ে রাখার জন্য কোনো স্থানের মুখাপেক্ষি তিনি নন শরীরের মুখাপেক্ষী তিনি নন অঙ্গ প্রত্যঙ্গের মুখাপেক্ষি তিনি নন তো এই ধরনের আমাদের শারীরিক অবকাঠামো থেকে শারীরিক গঠন থেকে তিনি পাক এবং পবিত্র তো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে নিজেকে পবিত্র রেখেছেন আর নিজে পবিত্র আছেন অলরেডি কিন্তু তিনি নিষ্প করেছেন একটা ঘরের ব্যাপারে যেটা আমার ঘর এটা সবচেয়ে বেশি সম্মানিত জায়গা হয়ে গেছে তো এখন যদি ঘরের ক্ষেত্রে এটা হয় তাহলে মাসের ক্ষেত্রে এটা হবে হবে না আল্লাহ আলী আল্লাহর বাকি সব মাস থেকে মাসের বিরাট বড় একটা স্পেশিয়ালিটি রয়েছে তো এই মাসের গুরুত্ব বোঝাবার জন্য হাদিসের বাস্য অনুযায়ী এটাকে শাহরুল্লাহ আল্লাহর মাস বলা হয়েছে এই কথাটাই এই মাসের একটা গুরুত্ব এবং স্পেশিয়ালিটি বোঝানোর জন্য যথেষ্ট বরং আর সুরে যে চার মাস এই চার মাসের মধ্য হতে অনেকেই কেউ কেউ বলেছেন জোর হেজ্জার শ্রেষ্ঠ এর দলিল উল্লেখ করেছেন আবার কেউ কেউ বলেছেন না মহারম সর্বশ্রেষ্ঠ আসলে মহারম শব্দের অর্থ থাকি সম্মানিত এমনিতেই সম্মানিত মানে মহারম নামটা সবচেয়ে বেশি সম্মানিত মাস হওয়ার সুবাদে এর নামই মহারম রাখা হয়েছে আর এটা আল্লাহ শাহরুল্লাহ বলা হয়েছে হাজিস আল্লাহর মাস বলা হয়েছে এই জন্য এটা সম্মানিত মহারমুল হারাম কেন বলা হয় আল্লাহ মোহরম মানে মাসের নাম হিসাবে হারাম অর্থ আবার সম্মানিত রেসপেক্টফুল এই অর্থে হারাম শব্দ ব্যবহৃত হয় আর এই মাসের মধ্যে যেহেতু যুদ্ধবিগ্রহ হারাম ছিল সেই অর্থ এটাকে হারাম শব্দ উচ্চারণ করে হারাম শব্দের অর্থ মসজিদে হারাম আমরা বলি এটার অর্থ হালাল হারামের হারাম নয়

অন্তত আমরা ফরজ নামাজ ওয়াজিব নামাজ সুন্নত নফল নামাজ যতগুলো নামাজ আমরা পড়ি এই নামাজটা বিশুদ্ধ হওয়া মতো বা সে পরিমাণ আমাদের কোরআন শরীফ শুদ্ধ হওয়া জরুরি এটা হলো আসল কথা কোরআন শরীফের তেলাওয়াত বিশুদ্ধ হওয়াটা জরুরি এখন কতটুকু বিশুদ্ধ হতে হবে তো কোন কোন বুল থেকে অবশ্য অবশ্যই পাক হতে হবে মানে এই বুল মুক্ত হতে হবে ত্রুটি মুক্ত হতে হবে তাহলে জানতে হবে ত্রুটি দুই ধরনের ভুল দুই ধরনের একটাকে বলে লাহনে জালি আর আরেকটাকে বলে লাহনে খাফি একটা মেজর এরর একটা হলো মাইনার এরর তো মেজর এরর মানে বড় ধরনের মিস্টেক তো লাহনে জালি যখন হয় তখন অর্থ পরিবর্তন হয়ে যায় মেজর এরর বা মারাত্মক ভুল যেটা আছে এর মধ্যেও আবার কোনো কোনোটা আছে লাহনে জলির যে ডেফিনেশন তাজবিদ শাস্ত্রে রয়েছে এটা থেকে আরেকটু ভিন্ন যে কিছু ভুল আছে যে ভুলের কারণে নামাজ সম্পূর্ণরূপে ফাঁসিদ হয়ে যাবে ল্যাহনে জলির মধ্যেও কোনো কোনোটা আছে নামাজ ফাঁসিদ নাও হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ল্যাহনে জালি হয়ে গেলে এই সম্ভাবনা বিদ্যমান যে তাজবিদ আমাদেরকে কিছু জানতে হবে পড়তে হবে যে মেজর মিস্ট্রেক কী কী আর মাইনার মিস্ট্রেক কী কী মেজর ভুল কী কী আর মাইনার ভুল কী কী তো এখন বড় ভুল কী আর ছোট ভুল কী ছোট ভুল হলে নামাজ জায়জ হয়ে যাবে কিন্তু মেজর বুল হলে বেশিরভাগ ক্ষেত্রে নামাজ মানে এক অক্ষরের জায়গায় আরেক অক্ষর পড়ে ফেলা এক হারফের জায়গায় অন্য হরফ পড়ে ফেলা একটা হরফ কম কম করে নেয় এটা এইটার মধ্যে দেখেন কোন কোন সময় লম্বা বাটির কারণে একটা অক্ষর কম হয়ে যাবে যেমন বা আলিফ জবর বা একটা অক্ষর আছে আপনি যদি বা এটা বলেন তাহলে একটা অক্ষর আপনি কমিয়ে ফেললেন তো এই অক্ষর কমিয়ে ফেলার কারণে অথবা বাড়িয়ে ফেলার কারণে যেখানে বাড়তি করার কথা ছিল খাটো করার কথা ছিল সেখানে আপনি লং করে সাউন্ড বানিয়ে ফেললেন লম্বা করে ফেললেন তো এই লম্বা করার কারণে একটা অক্ষর বেড়ে গেল তো অক্ষর বেড়ে যাওয়ার কারণে যদি অর্থের মধ্যে এমন তোফাত আসে এমন পার্থক্য আসে যে নামাজ ফাসিদ হয়ে যাওয়ার মতো বিষয়ে দাঁড়িয়ে যায় তখন নামাজ ফাসিদ হয়ে যেতে পারে কিন্তু যদি এই পর্যায়ের ভুলে না ভুল না হয় তাহলে নামাজ ফাসিদ হবে না নামাজ অন্তত হয়ে যাবে কিন্তু সারাংশ কথা হলো যে মেজর মিস্টেক থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য চেষ্টা করা প্রত্যেক মুসলমানের উপর একটা ফর্জ দায়িত্ব যাতে নামাজ ঠিক হয়ে যায় অন্তত নামাজ পড়ার জন্য যে সমস্ত সুরা আমাদের প্রয়োজন হয় এই প্রয়োজনীয় কয়েকখানা সোরা যার দ্বারা আমরা অন্তত নামাজ প্রত্যেকটা নামাজ আমরা আদায় করে নিতে পারি এই পরিমাণ তাজবিদ অনুযায়ী তেলাওয়াতের প্রশিক্ষণ গ্রহণ করা আর ভুল মুক্ত করা নামাজকে এটা জরুরি হ্যাঁ ভুল হতে হবে লাহনে খাফি বা মাইনার এরর যদি হয় ছোট ধরনের ভুল হয় এর দ্বারা নামাজ ফাঁসিদ হবে না আর বড় ধরনের বুলের মধ্যে কিছু সংখ্যক বুল এমন আছে যেগুলোর দ্বারা নামাজ ফাঁসিদ হয়ে যায় মিনি মিনিং চেঞ্জ হয়ে যায় এখন কোনো সময় কোনো অক্ষর বাড়িয়ে ফেলা কোনো অক্ষর কম করে ফেলা কোন অক্ষর হার জায়গায় যদি হা কেউ পড়ে ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বলি আলহান্দু এরর তো হলো অল প্রেজ লিল্লাহি ফর আল্লাহ অল প্রেজ ফর আল্লাহ সকল প্রশংসা কুল কায়নাতের মধ্যে শুরু থেকে নিয়ে এ কামত পর্যন্ত যত প্রশংসা হয়েছে হচ্ছে হবে সব আল্লাহ সব আল্লাহর জন্য এখন আলহামদু এটা হ্যাঁ দিয়ে যদি হয় ফ্রম মিডল অফ থ্রোট যে লেটার উচ্চারিত হয় গোলার মধ্যখান থেকে যে অক্ষর উচ্চারিত হয় হ্যাঁ এ হা দিয়ে পড়লে হলো আলহামদু অর্থ হলো অল প্রেজ সকল প্রশংসা আল্লাহর জন্য কিন্তু যদি কেউ এই জায়গায় আলহামদু পড়ে নেন আরুদিল্লা

একটা হলো জাল একটা হলো জা আর একটা হলো না একটা হলো জিম একটা হলো জাল জিম জাল জা ওয়া পাঁচটা অক্ষরকে আমরা সম্পূর্ণ পাঁচটা পৃথক ডিফারেন্ট অক্ষর কিন্তু মারানা আজাদ যদি নাম হয় তো বাংলাদেশি কেউ সেও পড়বে মরানা আজাদ বাংুওয়ালা কেউ যদি হয় তো ইন্ডিয়ার কেউ যদি হয় তাহলে সেও পড়বে আজাদ তো এইটা বর্গেজ 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 চলছে এখন জালের জায়গায় আমরা বর্গেজোর উচ্চারণ করি জিমের জায়গায়ও বর্গেজোর উচ্চারণ করি বাদের জায়গায়ও করি জোঁয়ার জায়গায়ও করি তো এইভাবে পাঁচটি অক্ষরকে এক জিম বানিয়ে ফেলি আমরা তো আসলে এই পাঁচটা অক্ষরের আলাদা আলাদা মখরাজ রয়েছে এবং অর্থর মধ্যে পার্থক্য রয়েছে তো এই ব্যাপারে আমাদেরকে জানতে হবে যে মেজর মিস্টেক যেগুলো লাহনে জালি যেগুলোকে বলা হয় সেটা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে আলহামদুলিল্লাহ মুফতি সাহেব একটা জিনিস তো এখন আমাদের সমাজে আলহামদুলিল্লাহ বিশেষ করে এই দেশে যেমন বিভিন্ন মসজিদে আছে তজবিদের ক্লাস চলে অনলাইনে তজবিদের ক্লাস আছে আমরা যারা আলহামদুলিল্লাহ ইকরা বাংলা টিভিতে মুফতি সাহল আহমদ সাহেব একরাউল কোরআন মুফতি হামজা সাহেব উনিও একরাউল কোরআন করেন এখরা উর্দুতে আবার একরাউদ একরা আমাদের রিয়ান মাহমুদ বাই করেন তো আপনি দেখেন আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রোগ্রাম একদিকে হচ্ছে বিভিন্ন মসজিদে তাজ ক্লাস হচ্ছে কড়াতের ক্লাস হচ্ছে এখন আলহামদুলিল্লাহ এমন একটা অ্যাওয়ারনেস যে মুসলিম দেশগুলোতেও মুসলমানদের মধ্যে এই ধরনের অ্যাওয়ারনেস নেই আমাদের বাংলাদেশে মক্তব সিস্টেম একেবারে দুর্বল হয়ে গেছে এবং নাইনটি ফাইভ পার্সেন্ট মসজিদে এখন মক্তব নাই পুরো দেশের মসজিদগুলো দেখলে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্টে মক্তব রয়েছে শহরের মসজিদগুলোর এই অবস্থা এবং এর রেজাল্ট কি যে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানদের নামাজের সুরা খেরাত বিশুদ্ধ হচ্ছে না নামাজ শুদ্ধ হওয়ার মতন তাদের খেরাত শুদ্ধ নয় আমাদের এখানে আলহামদুলিল্লাহ লন্ডনে অন্তত অনেক অতিরিক্ত টাকা পয়সা খরচ করে অলাময় কারামকে উস্তাদ রেখে গড়ে বাসায় এসে উস্তাদরা পড়াচ্ছেন এবং বিভিন্ন জায়গায় মক্তব রয়েছে সমস্ত মক্তব্যে তার অংশ আলহামদুলিল্লাহ মুফতি সাহেব অত্যন্ত সুন্দর একটা প্রসঙ্গ আপনি প্রসঙ্গে আপনি কথা বলছেন খুবই ভালো লাগছিল যা আমাদেরও অনেকের জানার প্রয়োজন যে মোহরমের যে বিষয়টা কিছুদিন পরে আচ্ছা আরেকটা কথা বলে ফেলি সেটা হলো যে দশ মোহরমকে ইয়মুল আশুরা বলা হয় আশুরা দিবস আচ্ছা এই আশুরা দিবসের কথা আল্লাহর নবী সাল আলহিহ্লাম বলেছেন দেখেন বলছেন যে রমাদানের পর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাম বলছেন যে সবচেয়ে হাদি রমাদানের পরে সবচেয়ে ভালো রোজা হলো আল্লাহর মাস মাহরমের আফবালুসাম বাদা রমাদান শাহরুল্লাহ মাহরম আর সবচেয়ে ভালো নামাজ হল আফবালুল সালাত হাদিসের মধ্যে এসেছে ওকে মাসালাম তাহাজুদের নামাজ বায়দুল ফরিদা ফরজ নামাজের পরে সবচেয়ে নফল নামাজ সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ নফল নামাজ হলো তাহাজুদের নামাজ আর রমাদান পরে সারা বারো মাসের মধ্যে সবচেয়ে নফল রোজা হিসাবে ভালোর উত্তম রোজা হলো এবং বেস্ট রোজা হলো বেশি ফজিলতপূর্ণ রোজা হলো হারম মাসের রোজা তো আর আশুরার দিনের কথা বলছেন আল্লাহ নবী সাল আলী সাল্লাম যে যদি আশুরার দিনকেও রোজা রাখে তাহলে তার বিগত এক বছরের সমূহ গুণ আল্লাহ তালা মাফ করেছে জল্লাহ তো এই আশুরার দিন আল্লাহ নবী সাল্লা এর সাথে সাথে এটা এটাও বলেছেন যে এই তারিখে তবা করার কথা এসেছে কারণ আল্লাহ তালা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালা অতীতে অনেক মানুষের তৌবা এই তারিখে কবুল করেছেন আর ভবিষ্যতেও করবেন ভবিষ্যতেও করবেন তো এই জন্য আশুরার দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আর তো এই এই মহারম মাসের সাথে এই আশুরা যেহেতু অঙ্গাঙ্গীভাবে জড়িত তো এই জন্য মহরম মাসের যে মাসের ফজিলত যে এটা হলো প্রথম আশুরা হরমের অন্তর্ভুক্ত চারটি সম্মানিত বিশেষ মাসের অন্তর্ভুক্ত এই হিসাবে গুরুত্বপূর্ণ পুরো মাসের রোজা রাখাও ফজিলতপূর্ণ মানে রফল রোজা হিসাবে রমদানের পরে পুরো মাসই যে কোনো দিন আমরা রোজা রাখতে পারি তৃতীয় হল বিশেষভাবে দশ মহার্মমের যে তারিখ এই তারিখের একটা স্পেশিয়ালিটি এবং গুরুত্ব রয়েছে এবং এই তারিখে রোজা রাখা একটা মুস্তাহাব আমল শুরুতে রমদানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার তারিখের দশ তারিখের যে রোজা এটা ফরজ ছিল মুসলমানদের উপর আচ্ছা ফরজ ছিল আর যখন রমদানের রোজা ফরজ করা হয়ে গেল তখন এই ফরজ বিধানটা রহিত হয়ে গেছে কিন্তু আশুরার রোজার গুরুত্ব বাকি রয়েছে মুফতি সাহেব এই যে মহরম শুরু হওয়া থেকে নিয়ে দশ মহরম পর্যন্ত আমাদের জন্য কি কোনো স্পেশাল নমাজের ব্যবস্থা আছে দেখেন এই এই যে আশুর হরম বা চারটি সম্মানিত মাস এর মধ্যে যেহেতু মহরমকে সর্বশ্রেষ্ঠ অনেকেই বলেছেন বা বিশেষ গুরুত্বপূর্ণ চারটি সম্মানিত মাস এই চারটি মাসের ব্যাপারে আলাদাভাবে তারা পরবর্তী আয়তে বলছেন ফালাহজলিম ফি আনফুসাকুম যে এই চারটি মাস যেহেতু বিশেষভাবে সম্মানিত সুতরাং তোমরা কেউ নিজেদের উপর জুলুম করবে না নিজেদের উপর জুলুম করবে না এখন এলামায় কারাম তফসির কারকগণ এর অর্থ কী লিখছেন দুটো অর্থ একটা অর্থ হলো কোনো গুনাহের কাজ করবে না সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকবে কারণ গুনাহ করা এর অর্থ হলো নিজের উপর জুলুম করা তো এই মাসগুলোতে বারো মাসই গুনাহ থেকে নিজেদেরকে বাঁচানো জরুরি কিন্তু এই মাসগুলোর সম্মানের অনিবার্য দাবি হলো এই সম্মানের বিশেষ চাহিদা হলো সম্মানের দাবি হলো যে এই মাসগুলোতে কেউ গুনাহ করবে না আর ফাল আজলিমফি হিনা আনফুসাকুমের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় অর্থ হলো যে নেকের কোনো সুযোগ হাতছাড়া করবে না মানে যে নিজে নেকের সুযোগ যদি কেউ হাত করে ফেলে এটাও নিজের উপর জুলুমের সামিল দ্বিতীয় পর্যায়ে গুনা করা হবে প্রথম পর্যায়ে

দে লম্বা বটটির সুতরাং যদি পুনפול আর নামাজ হইব নি নাও তো না এটা কইবে আর উচ্চারণ এটা সবটা সঠিক হয় তো লম্বা বটটির মাধ্যমে যদি কোন যাকাত অর্থবদল যায় কোন যাকাত লম্বা বটটির বুলর কারণে যদি অর্থবদল যায় তাহলে ও যাকাত নামাজ ফাসিদ হইব আর যদি কোন যাকাত অর্থবদলে না তাহলে নামাজ ফাঁসি দিও না এটা প্রত্যেক ইন্ডিভিজুয়াল কেসরে ডিল করা লাগব আলাদা 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 ভাবে মানে সকল রোগীর নিয়া ডাক্তার কইব না নিজে এই জেনারেল কোনো ঔষধ দিতাম পারতাম না বরং সকল রোগীর আলাদা ভাবে ডিল করতে হয় ডাক্তার তাহলে তো মুফতি সাহেব যদি সূরা ফাতিহা তাকিলিয়া

কিন্তু আমি অনুরোধ করবো প্রত্যেকে সম্পূর্ণ বিশুদ্ধ করলি বা নামাজ বিশুদ্ধ হওয়ার ব্যাপারে আপনি আর যদি দিন কোনো জায়গা বিশেষ বল থাকে এটা আপনি উল্লেখ করবা কোনো কাছে যেমন মনে শব্দ আছে এখন যদি আল্লাহর জায়গা আল্লাহ আকবর হইলে তৈল এটা মারাত্মক বল মানে আল্লাহ আকবর মানে আল্লাহ বড় আ আল্লাহ আকবর আল্লাহ কি বড় মানে প্রশ্ন উত্থাপন করেন এটা আল্লাহ বড় এটা হন না আল্লাহ কোনো বড় নি ও জিকার করে তো এইভাবে শব্দের অর্থ চেঞ্জ হয়ে যায় তো কোনো সময় ওই যে বাটটি করে ফেললে আল্লাহর জায়গা আ লম্বা করে ফেললেন তো এই লম্বা করার কারণে ফাঁসিদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এই জন্য বিশেষ কোন একটা ভুলকে উল্লেখ করার পরই আমি কেবল বলতে পারবো যে এই ভুলের কারণে নামাজ ফাসিদ হয়েছে কি হয়নি কিন্তু মানে অনেক জায়গায় লাহনে জলি হয়ে গেলে বাড়িয়ে ফেললে কম করে ফেললে চেঞ্জ করে ফেললে লেটা আমাদের আমাদের কর্তব্য তো আসলে আমাদের সম্মানিত মুক্তি সাহেব যে কথাটা বলছে সম্মানিত ভিওয়ার্স আমাদের কর্তব্য হলো যে অন্তত এই সুরাগুলা যেগুলো আমরা নমাজে সাধারণত পড়ে থাকি আমরা এগুলো যেন ঠিক করে নেই অত্যন্ত সহজভাবে করতে পারি আমরা আমরা কথা শুনছিলাম আমাদের সম্মানিত মুক্তি সাহেব মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব আমরা ওনার কথা আরও শুনবো আপনাদের প্রশ্ন আমরা নিব আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে বিরতির পর আপনারা আবার আমাদের সাথে যোগ দিবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বাকাত সম্মানিত একরা বাংলার সুপ্রিয় দর্শক এবং শ্রোতা একরা বাংলার জনপ্রিয় অনুষ্ঠান কিএনএ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি কিউএনএ অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনারা প্রশ্ন করে থাকেন আর আমাদের সম্মানিত মুফতি সাহেব জামিয়াতুল খের আল ইসলামিয়া সিলেটের সম্মানিত পরিচালক বিশিষ্ট আলিম দিন মুফতি আব্দুল মুিম সাহেব আছেন আমাদের সাথে তিনি আপনাদের প্রশ্ন নেবেন এবং তিনি উত্তর দিবেন মুফতি সাহেব আমরা ব্রেকে যাওয়ার আগে আপনি অত্যন্ত সুন্দর একটা বিষয়ের সম্পর্কে আলোচনা করছিলেন যে যখন মহরম মাস আসে মহরম মাস আসলে আমাদের অনেকে আমরা ব্যস্ত হয়ে যাই যে কিছু মনে করি যে মোহরম হয়তো স্পেশাল কোনো ধরনের নামাজ আছে আসলে কি তাই মহরমের কোনো স্পেশাল আলাদা কোনো নামাজ নেই আর এটা সম্মানিত মাস হিসাবে সর্বপ্রকার নেক আমলের সুযোগ যেন আমরা হাতছাড়া না করি সব ধরনের নেক আমল ইভেন নামাজ সব কিছু আমরা যেন পড়ি নর্মাল নফল নামাজ কিন্তু মহরমের আলাদা কোনো নামাজ নেই এটা আমাদের বিশ্বাস রাখতে হবে জানতে হবে তো রজবের আলাদা নামাজ মানুষ বানিয়ে ফেলেছে সবে বরাতের উপর আলাদা নামাজ বানিয়ে ফেলেছে তো এগুলো আসলে অনেক জিনিস আমাদের মধ্যে বেদাঁত সমাজের মধ্যে চলে এসেছে তো মহরমের কোনো আলাদা নামাজ নেই যে কোনো বিশেষ রাত চলে আসে বলে এই রাতের কোনো আলাদা নামাজ আছে কিনা তো এগুলো শরীয়ত শরীয়তের মধ্যে এমন কোনো নিয়ম ধার্য করা হয়নি এমন কোনো পদ্ধতি আমাদেরকে বলা হয়নি এগুলো সন্ন্যাস বহির্ভূত একটা চিন্তা জেনারেলি এই সমস্ত মাসগুলোতে নেক আমল আমরা করব এর জন্য আমাদেরকে উৎসাহিত করা হয়েছে তো সেই উৎসাহের উপর আমল করতে গিয়ে আমরা এই মাসগুলিতে এমনিতেই বরকতময় মাস হওয়ার সুবাদে আমরা বেশি বেশি করে সব ধরনের নে আমল আমরা করবো এর মধ্যে নফল নমাজও সামিল কিন্তু মোহরম মাসে তো হজরত হোসেন রাজিয়াল তাল আনহর কারবালার ঘটনাটা সংগঠিত হয়েছে তো অতএব এইটার সাথে আমাদের একটা যুক্তিসঙ্গত মনে হয় না যে একটা আমলি একটা সম্পর্ক আছে দেখেন আত্মার সম্পর্ক হৃদয়ের সম্পর্ক ইমানের সম্পর্ক আবেগের সম্পর্ক কারণ নওয়াসে রসুল সাল্লি সাল্লাম আল্লাহর নবী সাল আলহিমের নাতি আল্লাহর নবীর দৌহিত্র আল্লাহর নবীর পবিত্রতা সাহেব জাদি কন্যা সন্তান হজরত ফাতিমাতজাহার রবি আল্লাহ আনহা যিনি জান্নাতের ফার্স্ট লেডি হবেন সারা জান্নাতের সর্দার হবেন মহিলাদের সর্দার হবে। সৈয়দত নিসা ইয়াহলিল জান্না ফাতিমাতুল জাহরা তো সেই ফাতিমাতুল জাহরা রবি আল্লাহ তালহার কলিজার টুকরা আল্লাহর নবীর নাতি যে হুসেন রবি আল্লাহ সম্পর্কে আল্লাহ নবী বলেছেন হুসেন ও মিন্নি ও আনামিন হুসেন হুসেন আমার অংশ আমি হুসেনের অংশ মানে অবিচ্ছেদ্য সম্পর্ক বোঝানোর জন্য বলেছেন আদর করেছেন খুলে তুলেছেন তিনি মাথায় চড়েছেন কাঁদে সোয়ার হয়েছেন

কিন্তু উনি একটু ডিফারেন্ট মানে একটু সেলফিস টাইপের মানে নিজের নিজেরটা মানে নিজের জিনিসটা একটু মানে আর কি মানে নিজের আমরা এই জন্য কথাটা একটু তিক্ত মানুষ করি কিন্তু যেহেতু আমরা তার ভাই আমরা তাকে তাকে সোজাতে চাচ্ছি

কারণ এই ধরনের মানে কেউ যদি এই প্রশ্ন করে আমার মধ্যে হিংসা আছে এটা একটু দূর করার ঔষধ দেন এটা একটু প্রেসক্রিপশন দেন একটু ভালো কোনো পরামর্শ দেন তো এটা হলো নিজেদের আত্মশুদ্ধিমূলক প্রশ্ন আর এই প্রশ্নটাও এ ধরনেরই তো দেখেন আমরা আমাদের আচরণ দ্বারা ব্যবহার দ্বারা আমরা আমাদের আখলাক দ্বারা আমাদের জীবন দ্বারা আমরা অন্যদেরকে ইসলামের পথে আনবার চেষ্টা করব সাহাবেক রাম এমনটাই করেছিলেন এই আমি ব্রেকে শুনছিলাম আমার উস্তাদ মারানফতি জুবের রাসমানী সাহেবের কথা মালদ্বীপেও দুইজন সাহাবি এসেছেন ওনারা কোনো দিনের দাওয়াত দেন দাওয়াতের কাজ করেননি শুধু ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে তো ওনারা এসেছিলেন কিন্তু ওনাদের ব্যবসা বাণিজ্য এইটাই দেখেই মানুষ এবং ওনাদের আচার আচরণ ব্যবহার এটা দেখেই কিন্তু মানুষ মুসলমান হয়ে গেছে সেখানকার ইসলাম এইভাবে এসেছে তো আমরা সকলকে এক ক্যাটাগরি পর্যন্ত নিয়ে যেতে পারবো এই আশা করবেন না অর্থাৎ মানে হান্ড্রেড পারসেন্ট সংশোধনের আশা প্রত্যেকের ব্যাপারে করবেন না অনেকেই আছেন আপনার মতো হয়তো উদার মনের বা বড় মনের দানশীল হতে নাও পারে সবাই কিন্তু আমার সমান মাপের দানশীল নাও হতে পারে মানে ন্যাচারালি কেউ একটু টাইট হাতের মানুষ হতে পারে কিন্তু সেলফিসনেস যেটা আছে যেমন ধরেন উনি এটা বুঝে না ওনাকে এটা করতে দিন আমরা ওনার সঙ্গে খুব ভালো ব্যবহার করব আমরা ওনার সঙ্গে স্যাক্রিফাইজের ব্যবহার করব আস্তে 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 আমাদের সব আচার আচরণ ব্যবহার এগুলো দেখার মাধ্যমে তিনি ধীরে ধীরে ইনশাআল্লাহ তালা সংশোধনের পথে আসবেন এবং তার জন্য আমরা দোয়া করব। দোয়া করব এবং ভালো ব্যবহার করব তো ভালো ব্যবহার ভালো আচরণ মার্জিত চরিত্রের সাথে তার সঙ্গে জীবন অতিবাহিত করা এবং তার জন্য দোয়া করা একই সাথে যদি খুব সুকৌশলে আমরা তাকে বড় বড় বড়ো আলিমুলহমদের ওয়াজ একটু শোনানোর চেষ্টা করি বা দেনি পরিবেশের মধ্যে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ তাহলে আস্তে 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 এর মধ্যে পরিবর্তন আসবে এরপর আপনি ক্লোজলি ফ্রেন্ডশিপ আপনি যখন করবেন এরপরে একটা কথা বলার পর্যায়ে আপনি চলে যাবেন একটু যদি সম্পর্ক ভালো রাখেন তাহলে কোনো না কোনো একদিন ভালো একটা সুযোগ আসবে সুযোগ আসার আগে কিন্তু বলবেন না এখন যদি আপনি বলেন আপনার সেলফিশনেস আপনার মধ্যে আছে স্বার্থপরতা আছে নিজের স্বার্থই আপনি বুঝেন গালিগালাজ করলেন রাগ করলেন তো মানুষ বিগড়ে যাবে তো অনেক মানুষ ওই একজন মানুষ দাঁড়িয়ে রাখতেন না দাঁড়িয়ে রাখা আল্লাহর নবীর ভেরি ভেরি স্ট্রং শুননা ভেরি স্ট্রং সোনা এটা কেউ আজীব লিখেছেন তো এখন মানা হেজরত তবলিগ যিনি ফাউন্ডার তবলিগ দাওয়াত এবং তবলিগের প্রচলিত যে নিয়ম রয়েছে সেটার প্রবর্তক যিনি হেজরত মানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলিহী মসজিদে ইলিয়াস নামে লন্ডনে মসজিদ রয়েছে মরকাজ তো হেজরতের অনেক বন্ধু বান্ধব ছিলেন তো কেউ কেউ বললেন উনার দাড়ি ছিলই না দাড়ি রাখতে রাখতেই পারতেন না তো উনি দাড়ি শেভ করতেন হান্ড্রেড পার্সেন্ট তো এখন সবাই বললেন মালানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলহিকে আপনার মতো যুগশ্রেষ্ঠ আল্লাহর বলি বজর্গ আলেম আর আপনার বন্ধু আবার তার সম্পূর্ণ দালাই শেব করে আপনার তো বলা উচিত তো উনি সময়ের অপেক্ষায় ছিলেন বলতে লেট করছেন তো কিছুদিন পরে দেখা যায় যে অনেক মানুষই উনাকে বলছেন যে আপনি বললেই হয়ে যাবে আপনার সঙ্গে যেহেতু খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ক্লোজ ফ্রেন্ডশিপ তো হযরত মাওলানা এরিয়াহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহী বেশি মানুষের চাপের কারণে একদিন বলেই ফেললেন যে সবাই বলছেন ভাই আপনি তো আমার ক্লোজ ফ্রেন্ড এবং বন্ধুত্ব আমাদের খুব ঘনিষ্ঠ দোনো বন্ধুকে যাতে একমতো দেখতে লাগে এরকম হওয়ার দরকার একরকম যেন হয়ে যায় আমরা দুজন তো পরের দিন থেকে ওই মানুষ লজ্জিত হয়ে আর আশা বন্ধ করে দিলেন আসছেন না ওই সময় হেজরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী সাথী সঙ্গীদেরকে বললেন সবাই তোমরা ইস্তফার করো আমাদের থেকে ভুল হয়ে গেছে তাওয়া গরম সে পেলে আমরা রুটি ডাল দিই তাওয়া গরম হওয়ার আগেই আমরা রুটি ঢেলে দিয়েছি তখন ওইটা রুটি ওইটা লেগে যায় ওইটা রুটি যে পৃথক তক্তটা আর রুটির মানে হচ্ছে না রুটি যে সঠিক হয় না তাওয়া ফ্রাই যেটা ওইটা গরম হওয়ার আগে রুটি ঢেলে দিয়েছি এখন এটা চিপকে গেছে ওইটা আর ওঠানো যাচ্ছে না তো রুটি আর খোলা যাচ্ছে না রুটি হচ্ছে না তো তাওয়া গরম হোনে সে পেলে আমরা রুটি ডাল দিই এটা মানে ইলিয়া সাহেব রহমতুল্লাহ আলী বলছেন তো এই ভুলটা আমরা প্রায়ই করে ফেলি অনেকে দিনদারির বাহানায় আমরা করে ফেলি তো আমরা এমন কোন কথা ভাইকে বলবো না যে এই ভাই নারাজ আমাদের আচার আচরণ ব্যবহার ভালোবাসা এটা দিয়ে আস্তে আস্তে নিয়ে আসবেন আর ক্লোজ ফ্রেন্ডশিপ যখন হয়ে যাবে তখন আস্তে আস্তে একদিন একটা কিছু বলাও যায় তখন আপনি আগে ফ্রেন্ডশিপ তৈরি করবেন এই জন্য আমাদের তবলিগি জমায়েতের সাথী সঙ্গী যারা আছেন ভাইয়েরা ওনারা মাসাল্লাহ আগে ফ্রেন্ডশিপ তৈরি করেন তো ওই ফ্রেন্ডশিপের পরে ইকরামুল মুসলিমিন করেন কিছু খাওয়ানো দাওয়াত করেন তো এই দাওয়াত এবং খাওয়ানোর কারণে হয় কি আপ্যায়ন আধর আপ্যায়নের পরে মানুষের সঙ্গে একটা ঘনিষ্ঠতা হয়ে যায় তো এইভাবে দাওয়াতের চেষ্টা সাহাবেক একরাম করতেন আল্লাহ করতেন আমাদেরকে এই পন্থ অবলম্বন করতে হবে ইনশাআল্লাহ অল্প দিন অপেক্ষা করেন আর আসল মরত্ব মহত্ব তো হলো যে একজন খারাপ কিছু মানুষের কিছু খারাপ দিক তার জীবনে খারাপের সঙ্গে চলতে পারা সেটা হলো আসল কৃতিত্ব আমি যখন বলি যে গালি দিচ্ছে রাগ করছে বা খারাপ ব্যবহার করছে আমি বলি এটাই তো আমার ক্রেডিট যে আমি খারাপের সঙ্গে ভালো ব্যবহার করে আমার জীবনটা অতিবাহিত করছে আমার জীবনের এই অংশটাই হবে সবচেয়ে ভালো অংশ যখন খারাপ মানুষ আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে আর আমি উত্তরে খুব ভালো ব্যবহার তাকে আমি দিচ্ছি আমি তো আমার ব্যাপারে আমি বলছি আমি নিজে মনে করি যে এই সময়টাই আমার একটু ভালো সময় হয়তো আল্লাহর কাছে এটা আমি দেখাতে পারবো যে আল্লাহ এই সময়টা একটা ভালো সময় অতিবাহিত হয়েছে তো আমরা তাকে বোঝাবো কিন্তু সময়ের অপেক্ষা করব আগে ফ্রেন্ডশিপ তৈরি করব। এরপর তাকে স্যাক্রিফাইস আমরা শেখাবো তো খারাপ আচরণ দিয়ে ভালো কিছু শেখানো যায় না তো আমরা অনেক সময় কি গালিগালাজ করে রাগান্বিত হয়ে অনেক কিছু বোঝাতে চাই কিন্তু না ওটা বোঝানোর জন্য উপযুক্ত মকা এবং সুযোগের অপেক্ষা আমাদের করা উচিত যে একটা ভালো মকা জীবনে যাতে আসে উপযুক্ত সুযোগ যাতে আসে এমন সময়ে যদি আমরা বলি তখন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এই সুযোগের অপেক্ষা করেন আর আস্তে আস্তে বুঝাবার চেষ্টা করেন তার জন্য দোয়া করেন এই আমরা কাজগুলো ইনশাআল্লাহ ব্যবহার করে আর আপনি যদি প্রতি উত্তরে তার সঙ্গে ভালো ব্যবহার করেন তাহলে এমন মানুষ আপনার জিগরি দোস্ত হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে অর্থাৎ একজন খারাপ ব্যবহার করে স্বার্থপরতা যখন দেখাবে কারোর মধ্যে যদি থাকে তাহলে সে তো খারাপ আচরণ করেছে আপনার সাথে কোনো না কোনো সময় তো এই খারাপ আচরণকারী মানুষের সাথে যখন আপনি প্রতি উত্তরে ভালো ব্যবহার করবেন কন্টিনিউ তো এক সময় আসবে আমাদের কোরআন আমাদেরকে এই ডাইরেকশন দিচ্ছে যে ওই মানুষ অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে অর্থাৎ সে তখন স্যাক্রিফাইস করা শিখে যাবে জয়সাহাবায় কারাম একজন একটা ডিমের জন্য এক টাকার জন্য যারা যুদ্ধ বিগ্রহ বছরের পর বছর যুদ্ধ করতেন ওনারা নিজে না খেয়ে মেহমানকে খাইয়েছেন ওনারা বাতি নিবিয়ে নিজে না খেয়ে মেহমানকে ধারণা দিয়েছেন মুখের চপচপ আওয়াজ দিয়ে যে আমি খাচ্ছি তুমি খাও খাবারের পরিমাণ কম ছিল তো আরে নিচ্ছ না কেন আমি তো খাচ্ছি এইভাবে বাতি রাতের আধারে রাতের অন্ধকারে বাতি নিবিয়ে। মেহমানকে খানা খাইয়েছেন অথচ ছোট্ট এক টাকার কারণে তাদের গণ বছরের পর বছর তারা আপোসের মধ্যে পরস্পরের মধ্যে যুদ্ধ বিগ্রহে তারা ব্যস্ত হয়ে পড়েছিলেন মানুষগুলো এইভাবে পরিবর্তন আল্লাহর নবী সাল্লো আলি ইসলাম করে নিয়েছিলেন দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম মানুষগুলোকে সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত করেছেন যে এত সেলফিসনেস তাদের মধ্যে শেষ হয়ে গিয়েছিল যে রাতের অন্ধকারে মাথি বন্ধ করে নিজে চপচপ আওয়াজ করে মেহমানকে ধারণা দিয়েছেন আমিও খাচ্ছি তুমিও খাও আর এইভাবে মেহমানকে খাইয়েছেন এটা কৃত্রিমভাবে পাতিবন্ধ করেছেন যুদ্ধের সময় ইন্তেকাল হয়ে যাচ্ছে মারা যাচ্ছেন ওই সময় তো সবচেয়ে বেশি এক ফুটা পানির দ্বারা হয়তো আমার জীবন বেঁচে যেতে পারে ঠিক ওই সময় বলেছেন যে না এই পানিটা আমাকে দিও না অল্প পানি আমার পাশের বাই তার প্রয়োজন হয়তো আমার চেয়েও বেশি উনি বলছেন ওনার কাছে নিয়ে যাওয়া হয়েছে পানি আহত হওয়ার পর রক্তাক্ত হওয়ার পর মারা যাওয়ার পূর্ব মুহূর্তে শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে ঠিক এর উনি তৃতীয় জনের কাছে পাঠিয়ে দিয়েছেন এরপরে দেখা যায় তৃতীয় জন প্রথম জনের কাছে এখন এসে দেখেন পানিওয়ালা কাউকেই পানি দিতে পারেননি দেখেন প্রথম জনের শহীদ হয়ে গেছেন দ্বিতীয় জনের শহীদ হয়ে গেছেন তৃতীয় শহীদ হয়ে গেছেন স্বার্থপরতা এত কম হয়ে গিয়েছিল আর সোনার মানুষে এই মানুষগুলো এইভাবে পরিণত হয়ে গিয়েছিল আল্লাহ নবী সাল্লাম ব্যবহার আচার আচরণের মাধ্যমে আল্লাহ যেন এই কথাটা আমাদের বুঝবার তৌফিক দেন আমরা আর আগারাগি করে বোখাজোখা করে গালিগালাজ করে সমালোচনা করে এবং দোষারোপ করে বদনাম করে অসম্মানিত করে আমরা সংশোধন চাই কিন্তু আচার আচরণ সুন্দর ব্যবহারের মাধ্যমে যে মানুষের জীবনে কত বড় ধরনের পার্থক্য আসতে পারে এটা বোঝাও মুশকিল আপনি মহারম্মের কথা জিজ্ঞাসা করেছিলেন হজরত ইমাম হোসেন রব্দুল্লাহ তু আলাহু আল্লাহর নবীল আলী ইসালামের দৌহিত্র ওনার ঘটনার বিরাট সম্পর্ক মাসের সাথে রয়েছে এবং নবী দৌহিত্র আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লামের নাথি আর নাতিও কেমন যার ফজিলত আল্লাহর নবী সাল্লাহ আলহি ওসাল্লাম কত হাদিসের মধ্যে যে উল্লেখ করেছেন আপনি হাদিসগুলো যদি পড়েন চোখের পানি ধরে রাখতে পারবেন না নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম খুলের মধ্যে নিয়েছেন বলছেন আল্লাহ আমি হুসেনকে ভালোবাসি তুমিও হোসাইনকে ভালোবাসো যে হোসাইনকে ভালোবাসলো আল্লাহর নবী বলছেন যে হুসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো যে আমাকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো আর যে আল্লাহকে ভালোবাসলো সে জান্নাতে যাবে তো আহলে নবী পরিবারের প্রত্যেকটা সদস্যের প্রতি অপরিসীম ভালোবাসা আন্তরিক ভালোবাসা এবং সীমাহীন মোহাব্বত ইমানের অবিচ্ছেদ্য অংশ আল্লাহর নবী কোন হাদিসের মধ্যে বলেছেন আমি তোমাদের মধ্যে দুই জিনিস রেখে যাচ্ছি কিতাবুল্লাহরা আমার আল্লাহর কিতাব এবং আমার পরিবার পরিজন আহলে বেয়েত তাদেরকে আমি রেখা যাচ্ছি তোমাদের মধ্যে তো এই জন্য আহলে বেয়েতের মোহাব্বত বিশেষত ইমাম হজরত ইমাম শহীদে কারবালা ইমাম হোসেন রব্দাল্লাহ আনহুর প্রতি ভালোবাসা এবং মোহাব্বত এটা ইমানের একটা অপরিহার্য দাবি এবং ইমানের অবিচ্ছেদ্য অংশ এবং আমাদের ইমানের পরিচয় এর মধ্যে কোনো সন্দেহ নেই ইমাম হোসেন রব্দ্লাহ আনহুকেও এই কারবালার দশ তারিখ এই মহারমের দশ তারিখ দশই মহারম যে তারিখকে আশুরা আশুরা দিবস বলা হয় ডে অফ আশুরা বলা হয় এই তারিখে তার শাহাদতের ঘটনা ঘটেছে এই জন্য মুসলিম বিশ্ব মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলহির ভাষায় মুসলিম বিশ্ব এত অশ্রু বর্ষণ করেছে যে এই অশ্রু এক সাগর অশ্রু হয়ে গেছে এক সাগর অশ্রু বর্ষণ করেছে মুসলিম উম্মা কারণ আল্লাহ আর নবীর সবচেয়ে ভালোবাসার যিনি চমু খেতেন চমুক নেতেন খাঁধে বসাতেন আর গোলা ধরে আল্লাহর নবী কাাততেন যার ভালোবাসা। আমাদের সাথে একজন কোলাহুল এটা আমাদের ইমানের অংশ কিন্তু এর আগেও অনেক অনেকগুলো ঘটনা আশুরা দিবসে ঘটেছে সেগুলো বলে যাওয়া ঠিক নয়। আশুরা দিবসের ফজিলত আরো আগে থেকে প্রতিষ্ঠিত। আমরা মুফতি সাহেবের কাছ থেকে শুনবো আসলে এততো রিদায়ে বিদারাক ঘটনা আমরা দেখি আমাদের সাথে কি যোগ দিয়েছেন আসসালামু আলাইকুম। আলাইকুম

প্রত্যেকটা শব্দ আমরা অনেক সময় উচ্চারণ করি যাতে সবাই বুঝেন তো এই শরীফ পড়া বা সালাত সালাম পড়া আল্লাহর নবী সাল্লসলামের প্রতি এর জন্য অনেকগুলো শব্দ এসেছে এটা শুরুতে পড়লে শেষে পড়লে দোয়া কবুল হয় কারণ এটা কবুল হওয়া নিশ্চিত এলামায় কারাম বলছেন যে দরুদ শরীফের ব্যাপারে নিশ্চয়তা এসেছে এটা অবশ্য অবশ্য কবুল হয় এখন শরীফ তো কবুল হবে আপনি দোয়ার শুরুতেও দরুদ শরীফ পড়লেন শেষেও দরুদ শরীফ পড়লেন তো শুরুও কবুল হলো শেষও কবুল হলো আর আল্লাহ এত রাহিম সত্তা ওয়ালা সত্তা এত দয়াবান এত বেশি মার্সিফুল আল্লাহ যে তার রাহমতের শান থেকে এই কথাটা দূরে দূরবর্তী যে তিনি আগেরটাও কবুল করবেন পরেরটাও কবুল করবেন আর মাঝখানেরটা বাদ দিয়ে দিবেন এটা হতে পারে না আল্লাহ এটা হতে পারে না ভদ্র মানুষ যখন নিয়ে নেয় কেউ তখন আপনি রাগ করে এইটা আমি আর খাবো না এটা সরাও আপনি পুরো থাল দিয়ে দিছেন পুরোটাই নিয়ে নেবেন রাগ যখন এটা প্রথমটা গ্রহণ করবেন দ্বিতীয়টা অগ্রহণ করবেন তো মাঝখানেরটাও গ্রহণ হয়ে যাবে এই জন্য দোয়ার আগে পরে দুরুদ শরীফ পড়ার কথা অন্যান্য অনেক আমলের শুরুতে শেষে দুরুদ শরীফ পড়ার কথা এসেছে যাতে ওই আমলটা কবুল হয়ে যায় এখন বেজুল সংখ্যা যে কোনো জিনিসের মধ্যে উত্তম ভালো এই জন্য তিনবার এগারো বার এই জাতীয় সৎকথা বলা হয় তাকে কিন্তু অন্তত একবার একবার পড়ে নিলেও হবে এবং যদি কেউ অভিজ্ঞতা দ্বারা যদি এটা পেয়ে থাকেন যে এতবার পড়লে ফায়দা হবে তাহলে অভিজ্ঞতা লব্ধ বিষয় হিসাবে এটাকে গ্রহণ করতে কোনো আপত্তি নেই কিন্তু জরুরি নয় কিন্তু না এইগুলো মনে করা ঠিক নয় প্রত্যেক আমলের শুরুতে ধরেন এটলিস্ট তিনবার আপনি শরীফ পড়লেন শেষে আরও তিনবার দূরশ্রী পড়ে নিলেন অথবা একবার একবার পড়ে নিলেও দরুদ শরীফ পড়ার মিনিমাম দাবি পূরণ হয়ে যাবে এক তৃতীয় হলো যে সবচেয়ে উত্তম দূর শরীফ হলো দুরুদে ইব্রাহিমী নামাজের ভেতরে নামাজের বাইরে সর্বাবস্থায় সর্বশ্রেষ্ঠ দূরদ শরীফ হলো দরুদে ইব্রাহিমী আর দূরুদে ইব্রাহিমী বলা হয় আল্লাহম সল্লাহ আলা বারিক আলা দুুটা এখন দুুটা মিলাইয়া আলময় কারাম বলছেন একটা দরুদ হয় এখানে একটু লম্বা হচ্ছে সময় যাবে বেশি কিন্তু উত্তম সর্বোত্তম দূরদ শরীফ একটু সময় গেলে তো আর আর্তি নাই এই দুটা মেলালে এটা একবার ধরা হবে এটাকে একবার গণনা করা হবে তো এইভাবে তিনবার পড়বেন অথবা একবার পড়বেন যতবার ইচ্ছা পড়বেন আর এখানে যদি কয়েক ধরনের দূরদ শরীফও পড়ে নেন আপত্তি নেই জায়জ আছে সঠিক আছে এটা কোনো অসুবিধা নেই সম্পূর্ণরূপে জায়জ হ্যাঁ ওলামায় কারাম জুরগান এ দিন ওনারাও কিছু শব্দ তৈরি করেছেন বাক্য তৈরি করেছেন দরুদ শরীফের জন্য সাল্লাহ সাল্লাম প্রেরণ করার জন্য আল্লাহর নবীর সালামের প্রতি আর হাদিস দ্বারা প্রমাণিত কিছু বাক্য এবং সেন্টেন্স রয়েছে শব্দ রয়েছে তো হাদিস দ্বারা প্রমাণিত দরুদ শরীফের শব্দগুলো যে কোনো আল্লাহর বুজুর্গের দ্বারা তৈরি দরুদ শরীফ থেকেও উত্তম হবে কিন্তু কোনো আল্লাহওয়ালার দ্বারা তৈরি যেমন দরুদ্া আছে বিহামিন আহওয়াল ছোট হাদিয়ে আহওয়ালিউআ আল আফাত তো এই যে এগুলো এত চমৎকার শব্দমালা এগুলোর অর্থের মধ্যে কোনো বিভ্রাট নেই যেমন দুরুদে নারী আছে সম্পূর্ণ অর্থগত দিক থেকে ভালো আল্লাহম সল্লি সলাতন কামিলম সালাম আল্লাহ সৈদিনা ও মাউলানা হাম্মীন তনহ বিহিল ওকাদ ও তনফ বিহিল কুরব তকদা বিহেল হওয়াইজ ও থনাল বিহেল রহাইব ওয়াহসনুল খাতিমুস্তসকালমাম ও করিম এত শব্দ যে যে নবীর ওসিরা নিয়ে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করলে বৃষ্টি আসত এই শব্দগুলো এখানে উল্লেখ করা হয়েছে তো আল্লাহ তাল রহমতকে আপিল করার জন্য দূরদের নারীর দ্বারা কথা হলো এক্সপিরিয়েন্স হলো যে অনেক ফায়দা হয় বড় বড়ো মুসিবত দূর হয়ে যায় এগুলো মানুষের তৈরি কিন্তু এগুলো অভিজ্ঞতা লব্ধ বিষয় শরীর দ্বারা প্রমাণিত নয় তো শরীর দ্বারা প্রমাণিত হওয়াটাও জরুরি নয় প্রত্যেক কামলের জন্য প্রত্যেকটা কাজের জন্য আমি একটা বিশেষ শব্দ উচ্চারণ করলাম দোয়ার জন্য তো এই দোয়াটা এই দোয়ার শব্দটা প্রমাণিত হওয়া জরুরি নয় কারণ দোয়ার জেনারেল পারমিশন আমার জন্য রয়েছে দূর শরীফেরও জেনারেল পারমিশন আমাদের জন্য রয়েছে আমি আমার নিজের কোনো আরবি শব্দ দ্বারাও আমি আল্লাহর নবী সালাত আল্লাহর নবী সাল্লুসাল্লামের প্রতি সাল্লা সাল্লাম আমি প্রেরণ করতে পারবো হ্যাঁ এতটুকু মনে রাখা উচিত যে হাদিস দ্বারা প্রমাণিত শব্দ এবং বাক্যের গুরুত্ব ইম্পর্ট্যান্স অনেক বেশি মানুষের তৈরি শব্দগুলো দেখে এইটুকু খুবই সুন্দর মুফতি সাহেব বক্তৃতা দিয়েছেন খুব খুব ভালো লাগলো আমরা যে আগে যে বিষয়টা মুফতি সাহেব আপনি আলোচনা করছিলেন খুব ভালো ইমাম হোসেন ঘটেছে কিন্তু এখানে একটা গদর নামে বলবো যে আশুরা 10টি ইতিহাসের মধ্যে مشهور फेमस ঘটনা ঘটার কারণে আশুরা শব্দ আশারা থেকে এসেছে আশুরা শব্দ 10 10 তম তারিখ আর 10টি গঠনও ঘটেছে তো বরং তার চেয়ে বেশি কিন্তু শাহী হাদিস দ্বারা প্রমাণিত ঘটনা শুধু উল্লেখ যেটা পাওয়া যায় সেটা হলো হজরত মুসা আলি ইসালামকে আল্লাহ তালা ফেরাউন থেকে না দান করেছিলেন এবং ফেরাউন বাহিনীকে তালা ওই তারিখে ধ্বংস করেছিলেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছিলেন পানিতে ডুবিয়ে আল্লাহ তালা দৃষ্টান্তমূলক শাস্তির একটা নমুনা বানিয়েছিলেন তো ফেরাউনের উপর আজাব নাজিল হয়েছিল কঠোর শাস্তি তাদের উপর হয়েছিল এবং মুসা মুসাআলি ইসলামকে আল্লাহ তালা আর মুসা মুসাআ ইসলামের সত্যিকার অনুসারী যারা তাদেরকে আল্লাহ তালা নাজাদ দান করেছিলেন এর সক্রিয় স্বরূপ মুসা আলহি ইসলামের অনুসারী হওয়ার দাবিদার এহুদি সম্প্রদায়ভুক্ত লোকজন তারা মদিনা মনোবরায় সবাই দেখলেন যে তারা রোজা রাখছেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন কেন রাখেন আপনারা তো ওনারা উত্তরে বললেন যে হজরত মুসাআলি ইসলামকে আল্লাহ তালা এই তারিখে নাজাদ দান করেছেন ফেরাউন থেকে ফেরাউনের বাহিনী থেকে থেকে আর এর আমরা এই রোজা রাখি প্রিয় বললেন যে আমরা রাখব, কারণ আমাদের হজরত মুসা আলহী ইসলামের সত্যিকার অনুসারী আমরা এবং এর জন্য আমাদের হক বেশি আমাদের রাইট বেশি আমরা রোজা রাখার দাবি আমাদের বেশি আমাদের রাইট বেশি আমাদের অধিকার বেশি কারণ আমরা মুসা আলহি ইসলামের সঠিক উসুলের এবং নীতির উপর রয়েছি এরপরে আল্লাহর নবীসল্লাহ আলি উল্লেখ করা হলো যে তারাও যেহেতু রাখেন আমরাও রাখি তো সমান সমান মনে হয় প্রিয় নবী সাল্লি সাল্লাম বললেন যে না আমাদের জন্য ভালো হবে আরেক দিন মিলিয়ে নেওয়া এগারো তারিখ দশ তারিখের সাথে এগারো তারিখ মিলিয়ে নেওয়া নয় তারিখ মিলিয়ে নেওয়া অথবা এগারো তারিখ মিলিয়ে নেওয়া তো তিনভাবে কয়েকভাবে হাদিসের মধ্যে এসেছে তো বর্তমানে যেহেতু আমাদের সোসাইটিতে অন্য ধর্মাবলম্বীরা রাখেন না এই জন্য একটা তারিখে রাখাও বেলাকার আহাত যায় কিন্তু মক্রু নয়টা এমনিতেই জায়জ আর যদি দুই তারিখ রাখেন তাহলে এটা বেশি উত্তম হবে বেশি ভালো হবে বেশি উত্তম হবে নয় তারিখ এবং দশ তারিখ অথবা দশ তারিখ বা এগারো এবং মিলিয়ে মিলিয়ানের এগারো তারিখ তো অনেকে যে বলেন মুফতি সাহেব যে এই দশ তারিখ মহরমের দশ তারিখ আমত সংগঠিত হবে জি এটা সত্য মাহরমের দশ তারিখ সংগঠিত হবে আল্লাহ তালা হজরত ইউনুস আলি ইসাল্লামকে মাছের পেট থেকে নাজাত দান করেছেন আল্লাহ তালা হজরত ইউসুফ আলি থেকে কুয়া থেকে নাজাত দান করেছেন ইতিহাসের স্মরণীয় অসংখ্য গণিত ঘটনা ঘটেছে কেয়ামতও হবে এই তারিখে তো এই ঘটনাগুলো ঠিক আছে এই কারণে এই তারিখের ঐতিহাসিক অপরিসীম গুরুত্ব অনেক আগে থেকেই চলে আসছিল আর এই তারিখটাকে আল্লাহ তালা। ইমামে আলী মাকাম হজরত ইমাম হুসেন রদুল্লাহ আনহুকে শহীদ করার জন্য শাহাদতের জন্য এই তারিখটা চয়েস করে ইমাম ইমাম হুসেন রদুল্লাহ আনহুর শাহাদতের কারণে আমি মনে করি ইমাম এই তারিখে শহীদ হওয়ার ঘটনা কোঠায় ইমাম ইমাম হুসেন রদুল্লাহ আনহুর মর্তব্য আরও বেড়ে গেছে মর্যাদা আরও অনেক বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে অনেক গুণ বেড়ে গেছে তো এই জন্য এটা বলা ভুল যে ইমাম হোসেনের কারণে আশুরার মর্যাদা হয়েছে আমাদের সমাজে এই ধরনের একটা ধারণা চলে এসেছে যে শুধু কারবালার ঘটনা একটা মাত্র ঘটনা এই ঘটনার কারণেই ঘটনা ঘটেছে অথচ এই তারিখে রোজা রেখেছেন এটা কারবালার ঘটনার পঞ্চাশ বছর আগে এর কারণেও এটা গুরুত্বপূর্ণ হজরত মুসা আলি ইসাল্লামকে আল্লাহ ফেরাউনের জুলুম থেকে না দান করেছেন ফেরাউনকে ধ্বংস করেছেন এই কারণেও এটা গুরুত্বপূর্ণ আলহ ইসলামকে মাছের পেট থেকে না যাত দান করেছেন মুক্তি দিয়েছেন এই কারণে এটা গুরুত্বপূর্ণ অনেক নবীগণের অসংখ্য ঐতিহাসিক বলি এই তারিখে ঘটেছে এবং কেয়ামত এই তারিখে সংগঠিত হবে এই সব কারণে এই তারিখের গুরুত্ব অলরেডি আগে থেকেই আছে আর এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ অসংখ্য গঠনার স্মারক এবং স্মৃতি বিজড়িত যে তারিখ এই তারিখে হজরত ইমাম হোসেন রদিউল আহুকে আল্লাহ তারা শাহাদতের সু মর্যাদা দান করেছেন এর দ্বারা হজরত ইমাম হোসেন রদিউল আহুর মর্তবা আরও গুণে বেড়ে গেছে এই তারিখে তার শাহাদতের ঘটনা হওয়ার কারণে তো এই কথাটা আমাদের বিশ্বাস করতে হবে এবং বাকি ঘটনাগুলো থেকেও শিক্ষা আমাদেরকে নিতে হবে অবশ্য পরবর্তীতে ঘটে যাওয়া এই ঘটনাটাও উম্মতের জন্য অনেক শিক্ষণীয় এবং এর বিস্তারিত বিবরণ ইনশাআল্লাহ তাআলা পরবর্তী বিভিন্ন প্রোগ্রামে আমরা পেশ করার চেষ্টা করব যাতে এই ঘটনা আচ্ছা মুফতি সাহেব এখানে একটা একটা বিষয় আছে আমাদের সমাজে অনেকেই দശി মুহররমের সময় এক ধরনের রুটি বানান ওটাকে আমরা আমাদের রুট বলি বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস দিয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের স্মরণ করে এবং ওই রুটিটা বড় বড় রকমের রুটি হয় সবাইকে খেতে দেন এই ব্যাপারে ইসলামের দিক নির্দেশনাটা কি ওইটা কবি নজরুল ইসলাম যে বলেছিলেন ত্যাগ চাহি মর্ষিয়া খন্দন ক্রন্দন না। ত্যাগ চাহি মর্ষিয়া ক্রন্দন চাহি এর অর্থ হল যে আমরা ত্যাগের শক্তিতে বলিয়ান হব শোককে শক্তিতে পরিণত করব। হেজরত ইমাম হোসেন রবিউল্লাহ তাল আনহু যে লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এবং যে মিশন বাস্তবায়ন করার জন্য যে আলা মকসদ এবং খুব সুউচ্ছ এইম অ্যান্ড টার্গেটস এগুলোকে বাস্তবায়ন করার জন্য যে নীতির কারণে যে নীতি নীতির উপর অটলতার পরিচয় দিতে গিয়ে যে হক এবং হকানিয়েতের উপর নিজেকে প্রতিষ্ঠিত রাখার জন্য শাহাদতের মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন সেই লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করা ইমামে আলী মকাম হাজরত ইমাম হুসেন রদি তাল আনহর জীবন আদর্শকে বাস্তবায়িত করা এবং হকের জন্য বাতিলের মোকাবেলায় যে কোনো ত্যাগের পরাকাষ্ঠা প্রদর্শন করা এই এবং হকের উপর সর্বাবস্থায় অটল থাকা অন্যায়কে কোনোভাবেই সমর্থন না করা জুলুম নির্যাতনকে কোনো অবস্থাতেই স্বীকার না করা সমর্থন না করা জালিমের পক্ষাবলম্বন না করা মজলুমের সঙ্গ দেয়া এবং বাতিল কোন শক্তিকে অপশক্তিকে কবুল না করা গ্রহণ না করা এই সমস্ত নীতির নীতিগুলোকে আমাদের সমাজের মধ্যে এই শিক্ষা বিস্তার করতে হবে পুরো সমাজের সংশোধন করতে হবে ইমাম হোসেন রদিউল্লাহ আনহুর ত্যাগের শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে হকের পক্ষ অবলম্বনের শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে যে নীতিতে তিনি অটল ছিলেন সেই নীতির উপর আমাদেরকে অবিচল থাকতে হবে শাহাদতের রাত্রিতে তিনি পবিত্র কোরআন শরীফের তেলাওত করেছেন মৃত্যু চোখের সামনে এবং জীবনের শেষ সময় আর এত ভয়াবহ পরিস্থিতি পরিস্থিতি। ঠিক ওই সময় তার তেলাওতের মধ্যে কোনো কমতি হয়নি তার নফল নামাজের মধ্যে কোনো কমতি হয়নি তার আবাদত মামুলাতের মধ্যে কোনো ধরনের কোনো কমতি হয়নি ঠিক ওই সময় খারবালার প্রাঙ্গণে নামাজ প্রতিষ্ঠা করে জীবনের সর্বা সর্বাবস্থায় নামাজের ব্যাপারে কোনো

কিছু মানুষ ওই দিন পানি বিতরণ করে পানি বিতরণ করে এমনিতেই ঠিক আছে কিন্তু গরিব অসহায় মানুষকে আপনারা পানি দেবেন এবং সারা বিশ্বের মধ্যে আল খায়ের ফাউন্ডেশনের যে ওয়াটার প্রজেক্ট রয়েছে এর মধ্যে অংশগ্রহণ করে টিউবওয়েল ওয়েল হ্যান্ড পাম্প এবং কোপ ইত্যাদি তৈরি করাতে আপনারা এগিয়ে আসবেন কিন্তু এই তারিখের সাথে কোনো বিশেষ একটা আমলের সম্পর্ক নেই কোনো রুটি সিন্নি করার তাবারক করার যে প্রথা প্রচলন হয়েছে এগুলো বলা যায় সম্মানিত সুন্দর প্রসঙ্গ প্রসঙ্গ আসলে নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম আপনাদের সাথে আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লেগেছে অনেক অজানা তথ্য মুফতি সাহেবের কাছ থেকে আপনারা জানতে পেরেছেন আমরা সবাই উপকৃত হয়েছি কিন্তু সময় আমাদেরকে কোনো সুযোগ দেয়নি আমরা অনুষ্ঠানের একদম একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা একদম একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আজকে আপনাদের অনেকের প্রশ্ন নিতে পেরেছি অনেকের প্রশ্ন নিতে পারিনি আসলে আমাদের জীবন সুন্দর হয় কীভাবে আমাদের জীবন সুন্দর হয় যখন আমরা সুন্দর কাজটাকে সুন্দরভাবে করতে পারি মুফতি সাহেব আমাদেরকে এত সুন্দরভাবে বলেছেন যে মহরমের ঘটনা মহরমের ঘটনা মহরমের ঘটনার সাথে আমরা পরবর্তীতে আমরা যারা এসেছি আমাদের জীবনকে আমরা কীভাবে সুন্দর করি এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম আমরা তিনি যে কথাটা বলেছেন যে আমরা যদি ওইখানে অসুন্দরকে ঢুকিয়ে দেই বেদাতকে ঢুকে দেই তাহলে সুন্দর যেটা আমরা জীবনকে সুন্দর করতে চেয়েছিলাম সেটা হলো না আমরা আশা করব আমাদের রেগুলার কিউনএ অনুষ্ঠান আপনারা দেখবেন মুফতি সাহেব সহ আমাদের মোহতরম মুফতি আবদুর রহমান সাহুজিরের অনুষ্ঠান আপনারা দেখবেন ইকরা বাংলায় যেসব অনুষ্ঠান হয় পাশাপাশি আমাদের এখন আপিল চলতেছে মোহরমের আপিল পানির আপিল আপনারা তাতেও অংশগ্রহণ করবেন আপনার যে কোনো ধরনের প্রশ্ন থাকবে আমরা আপনাদের প্রশ্নের উত্তর ইনশাল্লাহ সঠিকভাবে মুফতি সাহেব দিয়ে থাকেন সবসময় ইনশাল্লাহ পাক মুফতি সাহেবের হায়াতে আইডিমিয়া আমলে বরকত দান করুন ওনাকে আল্লা সহ দীর্ঘ হায়াত নেক হায়াত দান করুন উনি কষ্ট করে এসেছেন আমরা মুফতি সাহকে ধন্যবাদ জানাই আপনাদেরকেও ধন্যবাদ জানাই আপনারা আমাদের সাথে ছিলেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি